অতীতে একসময় মনে করা হতো প্রাণী জগতে একমাত্র মানুষই বোধ হয় ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা বৈশিষ্ট্যটির অধিকারী। এর প্রমাণ হিসেবে মানুষের ভাষা এবং সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা দুটোকে উপস্থাপন করা হতো। দাবি করা হতো এই মানুষের এই সক্ষমতাগুলো প্রাণী জগতে আর কারো নেই। তবে বিজ্ঞানের অগ্রগতির কল্যাণে ধীরে ধীরে মানুষের এই অজ্ঞতা এবং আত্মগরিমা দূর হয়েছে। প্রকৃতিতে মানুষ আরও অনেক প্রাণীর মধ্যেই এই দুটো সক্ষমতার অস্তিত্ব খুঁজে পেয়েছে। এর ধারাবাহিকতায় অন্য অনেক প্রজাতিকেই বুদ্ধিসম্পন্ন প্রাণীর স্বীকৃতি দিয়েছে আধুনিক মানুষ। ফানি ফ্রো ক্রিয়েটিভসের এই ভিডিওতে আপনাদের এমন কিছু বুদ্ধিমান প্রজাতির প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব। চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই জানাবো কাক নামের অতি পরিচিত পাখিটির কথা। পাখিদের জগতে এই কাক তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রকৃতিতে এই প্রাণীটি তার দলের অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত খেলাধুলায় অংশ নেয়, এমনকি পরস্পরের সাথে মনের ভাব প্রকাশেরও সক্ষমতা রয়েছে এদের। আর কোনো দুর্ঘটনায় হতাহত কাকটিকে কেন্দ্র করে এদের সমবেত হবার দৃশ্যটিও সুপরিচিত। বিজ্ঞানীরা এই কর্মকাণ্ডগুলোকে পাখিটির বুদ্ধিমত্তা প্রমাণ হিসেবে অভিহিত করেছেন। এই কাকের বুদ্ধিমত্তার দৌড় নির্ণয়ের জন্য বিজ্ঞানীরা যে সংখ্যক পরীক্ষা চালিয়েছেন তার কথা বলে শেষ করা যাবে না। এসব পরীক্ষায় কাকগুলো আয়নায় নিজের প্রতিবিম্ব শনাক্ত করা থেকে শুরু করে খাদ্য এবং পানি সংগ্রহের যন্ত্র ব্যবহারের সক্ষমতাও প্রদর্শন করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গত শতকের আশির দশকে বেটসি নামের একটি কাকের উপর এ ধরনের কয়েকটি পরীক্ষা চালান। সেই পরীক্ষায় বেটসি ছোট বাক্সের ভেতর রাখা খাদ্য সংগ্রহের জন্য ধাতব একটি তারের টুকরা বাঁকিয়ে তার একমাথা বড়শির আকার দিয়েছিল। এরপর বেটসি নিজের তৈরি বড়শিটি ব্যবহার করে বাক্স থেকে ওই খাবার সংগ্রহ করেছিল। আরেকটি পরীক্ষায় একটি পাত্রে রাখা জলের উচ্চতা নিজের নাগালের মধ্যে আনার জন্য বেটসি সেই পাত্রে একের পর এক পাথরের টুকরো ফেলা শুরু করে। কবুতর পাখিটির সৌন্দর্য এবং উড্ডয়ন দক্ষতা নিয়ে কারো মনে কোনো সংশয় না থাকলেও বুদ্ধিসম্পন্ন প্রাণীর তালিকায় কবুতরের নাম দেখে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিভিন্ন জাতির কবুতর আয়নায় নিজের প্রতিবিম্ব শনাক্ত করতে পারে। প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি এই প্রাণীটি আধুনিক মানুষের স্থাপিত আকাশচুম্বী জনপদগুলোতেও সমান স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। তাছাড়া এক এলাকা থেকে আরেক এলাকায় জরুরি বার্তা প্রেরণে কবুতরের ব্যবহার প্রাগৈতিহাসিক আমল থেকে চলে আসছে। ঊনবিংশ শতকে টেলিগ্রাফ প্রযুক্তির আবিষ্কারের পর জরুরি বার্তা পাঠাতে প্রশিক্ষণপ্রাপ্ত কবুতরের ব্যবহার কমে এলেও রেডিওর মতো বেতার প্রযুক্তি আবিষ্কারের আগ পর্যন্ত তা অব্যাহত ছিল। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী শূকর প্রাণীটির বুদ্ধিমত্তা কুকুরের তুলনায় বেশি। অর্থাৎ ছোটবেলা থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করলে একটি শূকরকে আপনি পোষা কুকুরের মতোই ব্যবহার করতে পারবেন। এমনকি পোষা শূকরের সংখ্যা একাধিক হলে দিনের বিভিন্ন সময় তারা কুকুরের মতোই পরস্পরের সাথে খেলায় মেতে ওঠে, যে কারণে বিশ্বের অনেক দেশে পোষা শূকরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণকারীরা তাদের পোষা শূকরকে মঞ্চে বিভিন্ন আদেশ পালন করেন। এই আদেশ পালনের দক্ষতার ভিত্তিতে প্রতিযোগিতার বিজয় নির্ধারণ করা হয়। জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে মোরেটস নামক একটি শূকর নানা উপায়ে তার বুদ্ধির পরিচয় দিয়েছিল। যেমন ধরুন, মোরেটস বিভিন্ন রঙের বস্তু থেকে উপযুক্তটি বেছে নিয়ে তার নির্ধারিত স্থানে বসিয়ে দিতে পারত। সাধারণত 3 থেকে 4 বছর বয়সী শিশুদের রং চেনাতে এই খেলার ব্যবস্থা করা হয়। মূলত প্রাণঘাতী নানা রোগ জীবাণু ছড়ানোর কারণ হিসেবে বেশি পরিচিত হলেও ইঁদুর প্রাণীটির বুদ্ধির দৌড় কিন্তু একেবারে কম না। এর প্রমাণ হিসেবে মানুষের পরেই ইঁদুরই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যে কিনা অ্যান্টার্কটিকা বাদে পৃথিবীর আর সবগুলো মহাদেশেই স্থায়ী বসতি স্থাপনে সক্ষম হয়েছে। তাছাড়া মানুষের মাঝে বিভিন্ন রোগের জীবাণু ছড়িয়ে মহামারীর জন্ম দিলেও এই ইঁদুর প্রাণীটি নিজে কিন্তু ভীষণ পরিষ্কার থাকতে পছন্দ করে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এক একটি ইঁদুর নিয়মিত দিনের 3/1 সময় নিজেকে পরিচ্ছন্ন রাখতে ব্যয় করে। এর পাশাপাশি ল্যাবরেটরিতে গবেষকদের বানানো গোলক ধাতা অতিক্রমেও ইঁদুর প্রাণীটি বেশ দক্ষ। ছবির এই ইঁদুরটিকে দেখুন, একটি বিড়ালের হাত থেকে বাঁচতে কেমন নিশ্চল খেলনার অভিনয় করছে। আর সপ্রতিভ ইঁদুরটির সেই অভিনয়ে বিভ্রান্ত হয়ে বিড়ালটিও তাকে না ঘাটিয়ে চলে গিয়েছিল। আমাদের তালিকার এই প্রাণীটিও এক জাতীয় ইঁদুর,
নামের সাথে বিড়াল থাকলেও কাঠবিড়ালি প্রাণীটি মূলত ইঁদুর পরিবারের সদস্য। তবে চঞ্চল এবং কৌতূহলী স্বভাবের সাথে বিড়ালের মিল থাকায় এদের নাম কাঠবিড়ালি দেওয়া হয়েছিল। শীতকালে খাদ্য সংকট মোকাবেলায় এই প্রাণীগুলো হেমন্তে বিপুল সংখ্যক বাদামসহ বিভিন্ন ধরনের বীজ সংগ্রহ করে। কাঠবিড়ালিদের এই ভবিষ্যৎ পরিকল্পনার সক্ষমতা প্রাণীটির বুদ্ধিমত্তার ইঙ্গিত দেয়। সংগৃহীত বীজগুলো প্রাণীটি মাটির নিচে গর্ত খুঁড়ে লুকিয়ে রাখে। নিজ বাসস্থানের চারপাশে কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্থানে এই গুপ্ত ভাণ্ডারগুলোর অবস্থান টানা কয়েক মাস মনে রাখে প্রাণীগুলো। তাছাড়া বীজগুলো লুকানোর সময় আশপাশে দ্বিতীয় কোনো কাঠবিড়ালি চলে আসলে প্রথম প্রাণীটি তার ভাণ্ডারের অবস্থান পাল্টে ফেলে। এ থেকে প্রাণীটির বুদ্ধিমত্তার গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবারে জানাব আমাদের এই তালিকায় স্থান পাওয়া একমাত্র অমেরুদণ্ডী প্রাণী অক্টোপাসের কথা। বুদ্ধিমত্তা প্রমাণ হিসেবে অক্টোপাস প্রাণীটি ভেতর এবং বাইরে থেকে একটি বয়ামের মুখ ঘুরিয়ে খুলতে পারে। জলের তলায় গোলক ধাতা অতিক্রমেও সেফালোপড গোত্রের এই প্রাণীটির জুড়ি মেলা ভার। ইঙ্কি নামের একটি অক্টোপাস তো নিউজিল্যান্ডের এক গবেষণা কেন্দ্রের অ্যাকুরিয়াম থেকে পানি পরিশোধনের পাইপ ব্যবহার করে খোলা সমুদ্রেই পালিয়ে গিয়েছিল। এছাড়া বিভিন্ন কারণে ছদ্মবেশ ধারণের সময় একটি অক্টোপাস তার পরিবেশের সাথে খাপ খাওয়াতে নিজের গায়ের রং এবং চামড়ার মসৃণতায় বাহারি সব পরিবর্তন নিয়ে আসতে পারে। এই সক্ষমতাগুলো ব্যবহার করে প্রকৃতিতে এক একটি অক্টোপাসকে লায়ন ফিশ থেকে শুরু করে বিষাক্ত সাপের আকার ধারণ করতে দেখা যায়। বুদ্ধির দৌড়ে মেরুদণ্ডী প্রাণীরা সাধারণত অমেরুদণ্ডীদের তুলনায় এগিয়ে থাকলেও অক্টোপাসের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য নয়। বরং এই প্রাণীটির বুদ্ধিমত্তার গঠন ও বিন্যাস নির্ধারণে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। মেরুদণ্ডী প্রাণীদের বুদ্ধিমত্তার বিস্তৃতি তার দেহের অনুপাতে মস্তিষ্কের আকারের উপর নির্ভর করে। কিন্তু মস্তিষ্কে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পাশাপাশি একটি অক্টোপাসের আটটি হাতেও একটি প্রান্তিক স্নায়ুতন্ত্র রয়েছে। অক্টোপাসের কেন্দ্রীয় এবং প্রান্তিক স্নায়ুতন্ত্রে নিউরনের সংখ্যা প্রায় সমান হওয়ায় এই প্রাণীটির বুদ্ধিমত্তা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন বিজ্ঞানীরা। তালিকায় এবারে রয়েছে বিশ্বের বৃহত্তম স্থলচর প্রাণী হাতি। এই প্রাণীটির প্রখর এবং দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তির কথা অনেকে জানেন। বর্ষিয়ান এক একটি হাতি তার বাসস্থানের চারপাশে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত সুপেয় পানির উৎসগুলোর অবস্থান মনে রাখতে পারে। খরার মৌসুমে এই হাতিগুলো দলের বাকি সদস্যদের পথ দেখিয়ে সুপেয় পানি সেই উৎসের কাছে নিয়ে যায়। তাছাড়া হাতিদের মানুষের নির্দেশ অনুধাবনের সক্ষমতার কারণে বিভিন্ন সার্কাসে ওই প্রাণীটির বেশ কদর রয়েছে। যদিও হাতির মানসিক স্বাস্থ্যের জন্য এই ধরনের কাজ ক্ষতিকর বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। অর্থাৎ শুধু মানুষই না, উচ্চমাত্রার বুদ্ধিসম্পন্ন যে কোনো প্রাণীর জন্যই দাসত্ব একটি অভিশাপ। প্রখর স্মৃতিশক্তির পাশাপাশি সহমর্মিতা বোধের জন্যও হাতিদের সুখ্যাতি রয়েছে। নিজ প্রজাতির অন্য সদস্যদের প্রতি এই সহমর্মিতা মৃত্যুর পরেও অটুট থাকে, যে কারণে চলতি পথে মৃত কোনো হাতি চোখে পড়লে জীবিত হাতিরা দল বেঁধে সেখানে জড়ো হয়। এ সময় সুর দিয়ে তারা মৃত হাতিটাকে স্পর্শ করে। দেখে মনে হবে হাতিগুলো যেন মরদেহটার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। তাছাড়া গত কয়েক দশকে রং ও তুলি ব্যবহার করে ক্যানভাসের ছবি আঁকার মাধ্যমে চিত্রশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেছে একাধিক হাতি। বুদ্ধিসম্পন্ন প্রাণীদের তালিকায় উপরের দিকে রয়েছে বটলনোজ ডলফিন। স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণীটি তার তীক্ষ্ণ বুদ্ধির কল্যাণে বিশ্বের বাণিজ্যিক অ্যাকোরিয়ামগুলোর মূল আকর্ষণে পরিণত হয়েছে। প্রকৃতিতে এই প্রাণীগুলো দিনের একটা বড় অংশ আত্মবিনোদনে কাটিয়ে দেয়। এ সময় তার কেল্প নামক এক ধরনের সামুদ্রিক শৈবাল খেলনা হিসেবে ব্যবহার করে। প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে এরা মানুষের অঙ্গভঙ্গি হুবহু নকল করতে পারে। তাছাড়া মানুষের ইশারা বুঝতেও এদের জুড়ি নেই কোনো। প্রশিক্ষকের ইশারা অনুযায়ী এরা বিভিন্ন খেলা দেখাতে পারে। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ডলফিনগুলো এক ধরনের ভাষাও ব্যবহার করে। এরই মধ্যে গবেষকরা সেই ভাষার বেশ কয়েকটি শব্দ এবং বার্তার অর্থ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। স্বাভাবিকভাবে এই তালিকার শীর্ষে রয়েছে প্রাণীজগতে মানুষের নিকটতম আত্মীয় শিম্পাঞ্জি। মানব শিশুর মতোই এরা ছোটবেলা থেকে এদের পরিবেশ এবং প্রতিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। প্রাপ্তবয়স্ক অবস্থায় এক একটি শিম্পাঞ্জির স্বল্পমেয়াদী স্মৃতিশক্তির প্রখরতা এক কথায় তাক লাগিয়ে দেওয়ার মতো। জাপানের এক বিশ্ববিদ্যালয়ে শিম্পাঞ্জিদের উপর চালানো এক পরীক্ষায় এই তথ্য জানা গিয়েছিল। ওই পরীক্ষায় একটি শিম্পাঞ্জির সামনে একটি কম্পিউটার পর্দায় কয়েক সেকেন্ডের জন্য
এক অঙ্কের কয়েকটি সংখ্যা প্রদর্শন করা হয়। এরপর সংখ্যাগুলো ঢেকে দিয়ে শিম্পাঞ্জিটিকে তা ধারাবাহিকভাবে স্পর্শ করতে বলা হয়। গবেষকরা ব্যর্থ হলেও শিম্পাঞ্জিগুলো ঠিকই সাফল্যের সাথে এই পরীক্ষায় উতরে গিয়েছিল। প্রকৃতির বিচিত্র বিষয়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যোপান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যোপান্ত। সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যোপান্ত।